কেরলের পর এবার দুর্যোগের মুখে হিমাচল প্রদেশ। হঠাৎই মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে। কুল্লুর নির্মাণ ব্লক কুল্লুর মালানা ও মান্ডি জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনটি গ্রামের বহু বাড়ি ও গাড়ি ভেসে গিয়েছে বৃষ্টিতে। দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা 7 জনের। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও। অন্তত 24 জন নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। বুধবার রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ফেটে যায় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘ ভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর বাড়ি। দুজনের মৃত্যু হয়েছে। কুল্লুতে মালানা বাঁধ ভেসে গিয়েছে বলেও জানা যাচ্ছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।